আসসালামু আলাইকুম, শুরু করছি কৃষি সংবাদ। সঙ্গে আছি আমি সামির হোসেন। এখনকার সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আইয়ের ইউটিউব চ্যানেল এবং চ্যানেল আইয়ের ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। দুই দিনের অবিরাম বর্ষণে ময়মনসিংহ ও কুড়িগ্রামে কয়েকশো কোটি টাকার ফসল ক্ষতিগ্রস্ত হয়েছে। পানিতে তলিয়ে গেছে রোপা আমন, মাছ ও আগাম শীতকালীন সবজির ক্ষেত। জলাবদ্ধতায় নতুন করে শাকসবজি চাষেও দেরি হচ্ছে। বৃষ্টিপাত কমে গেলে নতুন করে বীজ ও চারা সংগ্রহ করে শাকসবজি লাগানোর পরামর্শ দিচ্ছে কৃষি বিভাগ। ময়মনসিংহ থেকে শেখ মহিউদ্দিন ও কুড়িগ্রাম থেকে শ্যামল ভূমিকার পাঠানো তথ্য ভিডিও চিত্রে সাদিয়া ওমরের রিপোর্ট। ময়মনসিংহ জেলায় প্রায় 12,000 হেক্টর রোপা আমন, 690 হেক্টর সবজি ক্ষেত এবং 22,000 চাষির 645 কোটি টাকার মাছের ক্ষতি হয়েছে। জেলার ত্রিশাল, ফুলবাড়িয়া, ভালুকা, গৌরীপুর, সদর, মুক্তাগাছা সহ প্রায় সবকটি উপজেলা মাছের চাষের জন্য ব্যাপকভাবে পরিচিত। আকস্মিক বন্যায় দিশাহারা কৃষক ও মাছ চাষীরা। আমার জীবনে এনিশান হইছি, এরকম হানি দেখি না আর স্যার। ঋণ গ্রস্ত করিয়া যে গৃহস্থ করলাম, এই গৃহস্থির কি উপায় হইব? এটা তো করে হারা, মানে এই হানি নামতে নামতে আরো 4-5 দিন দেরি হইব। ক্ষতিগ্রস্ত কৃষক ও মাছ চাষীরা সরকারের সহযোগিতা চেয়েছেন। তার মাধ্যমে সিঙ্গার ভাবদা করে বেচনের উপযোগী বাড়িয়ে গেছে। এই মাত্র বেচার আরম্ভ করছি আমরা, মানে একদিনে বিক্রি করতে পারছি না। মাছ বিক্রি ছিল, মাছ এই মুহূর্তে বৃষ্টি তলে হয়েছে। কুড়িগ্রামে আগাম শীতকালীন সবজি সহ নিম্নাঞ্চলের রোপা আমন ক্ষেত নষ্ট হয়ে গেছে। কয়েক দফা শাকসবজির বীজ ও চারা রোপণ করে নষ্ট হয়ে যাওয়ায় বিপাকে পড়েছেন অনেক কৃষক। বারবার জমিতে লাগানো ফসল নষ্ট হওয়ায় আর্থিক সংকটে পড়েছেন কৃষক। এ অবস্থায় সরকারি প্রণোদনার দিকে তাকিয়ে আছেন তারা। জেলায় এবছর 1,20,500 হেক্টর জমিতে আমন চারা লাগানো হয়। এর মধ্যে বন্যা ও অতিবৃষ্টিতে 160 হেক্টর জমির শাকসবজির বেশিরভাগই নষ্ট হয়ে গেছে। 3-4 বার করে বীজ ফেলাতেছি, কারণ বৃষ্টির কারণে হতেছে না। বীজের যে দাম, কিভাবে চাষিরা আবাদ করবে? লাউ বয়াজি তাকও নষ্ট হয়ে গেছে, পাট শাক বয়াজি তাকও নষ্ট হয়ে গেছে। বৃষ্টিপাত কমে গেলে জমি শুকিয়ে নিয়ে নতুন করে শাকসবজি চাষের পরামর্শ দিয়েছে কৃষি বিভাগ। আমরা আশা করছি যে আমন ধানে কোনো ক্ষতি হবে না, তবে শীতকালীন শাকসবজি যেটা করা হয়েছে ইতিমধ্যে সেটার কিছু চারা নষ্ট হয়ে যাবে এবং যেটা তদন্তদাতিনি বাজারে দেওয়ার কথা ছিল সেটা হয়তো একটু বিলম্ব হয়ে যাবে। দ্রুততম সময়ে ক্ষতিগ্রস্ত কৃষকদের কৃষি প্রণোদনা দেওয়া হলে চলতি রবি মৌসুমে অন্যান্য ফসল চাষের মাধ্যমে ক্ষতি অনেকটাই পুষিয়ে নিতে পারবে বলে মনে করছেন কৃষকরা। সাদিয়া ওমর, চ্যানেল আই। বাগেরহাটের মোড়েলগঞ্জে মহিলা কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটের 41তম ব্যাচের প্রশিক্ষণার্থীদের কোর্স সমাপনী ও ভাতা বিতরণ করা হয়েছে। তুলাতলায় মহিলা কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটের সেমিনার কক্ষে অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ খালিদ হোসেন। ইনস্টিটিউটের ভারপ্রাপ্ত কর্মকর্তা ডক্টর মোহাম্মদ মুখলিসুর রহমানের সভাপতিত্বে বক্তৃতা করেন মোড়েলগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট শাহ ই আলম বাচ্চু, প্রশিক্ষক জান্নাতুন্নেসা জেনি ও অন্যরা। মহিলা কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটের 41তম ব্যাচে 3টি ট্রেডের 90 জন প্রশিক্ষণার্থী অংশ নেন। এই ছিল কৃষি সংবাদ। সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।